আছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল মহা অম্বুবাসীর আজি চতুর্থ দিন, আজি অম্বুবাসীর নিবৃত্তি, আজি নিশা 9:07 অম্বুবাসীর নিবৃত্তি, আজি নিশা নিবৃত্তি যদিও কাইলৈ পুৱা নিত্য পূজার অন্তদেহ মুকলি করে দিয়া হব মন্দিরের দ্বার। ইফালে আজি চতুর্থ দিনও পুৱতি নিশারে পৰা কামাখ্যা ধামলৈ হোঁট বৈছে অগণন ভক্তর। মহা অম্বুবাসীর তৃতীয় দিনও উথপথপ হয়ে পড়ছে শক্তিপীঠ মা কামাখ্যা ধাম। মা কামাখ্যার আশিক বিচারি নীলাচললৈ হোঁট বৈছে দেশী বিদেশী ভক্তর। এফালে নীলাচলত লাখ লাখ ভক্তর সমাগম, আনফালে সাধু বাবা সন্ন্যাসীর হোম যাগ যজ্ঞরে আরাধনা, এক প্রকার আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে এতিয়া নীলাচলের বুকুত। আর কালির দিনট প্রায় 15 লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল কামাখ্যা ধামলৈ। ঠিক তেনেদরে আজিও পুৱাৰে পৰা অগণন ভক্তর সোঁত বৈছে পদব্রজে। ভক্ত দর্শনার্থী সকলে কামাখ্যা ধামত গৈ উপস্থিত হয়েছে। লোকবিশ্বাস লোকাচার অনুসরি এই সময়সাত কামাখ্যা নীলাচলের বুকুত বা কামাখ্যা ধামলৈ গলে মার আশীষ লাভ করে, আর সেই আশারেই লাখ লাখ ভক্তই দেবী কামাখ্যার আশীষ লবলৈ এনেদরে নীলাচলের বুকুত ভিড় করেছে। আর তার সমান্তরালকৈ দেশ বিদেশের নানা সাধু সন্তয় সকলরে দৃষ্টি আকর্ষণ করেছে। চমৎকারী বাবা বিচিত্র বাবার সমাগমেরে এক বিচিত্রময় পরিবেশে বিরাজ করেছে কামাখ্যা ধামত। চৌদিশে এক আধ্যাত্মিক পরিবেশ, ভক্তি রসত গদগদ হয়ে পড়েছে প্রতিজন ভক্ত, প্রতিজন দর্শনার্থী। 12 বছরে করা তন্ত্র সাধনা এই 4টা দিনতে অম্বুবাসীত সিদ্ধি লাভ করব পারি, মার শক্তি আহরণ করব পারি, আর সেইভাবে দেশ বিদেশের নানা ভক্তর সমাগম হয় কামাখ্যা ধামর অম্বুবাসী মেলাত। রাজ্যত উদ্বেগজনকভাবে এটার পিছত আনতো কিশোরী নিরুদ্দেশের ঘটনা সংঘটিত হয়ে আছে। এইবার গুয়াহাটির নুনমাটির নিখোঁজ হয়েছে তিনিগৰাকী কিশোরী ছাত্রী। এই তিনি কিশোরী ছাত্রী বর্তমান শিলিগুড়ি থকার সম্ভেদ লাভ করেছে। সোমবারে বিদ্যালয় যাওয়ার পিছরে নিরুদ্দেশ হয়ে আছে তিনিগৰাকী ছাত্রী। মানব সরবরাহকারী কবলত পড়ার সন্দেহ করেছে আরক্ষী। নুনমাটির এই ছাত্রী তিনিগৰাকী গুয়াহাটির রেলযোগে কলকাতালৈ রওনা হয়েছিল। পরিয়ালের এজাহারের ভিত্তিত আরক্ষী ঘটনা সন্দর্ভত গোচর রুজু করে তদন্ত অব্যাহত রাখিছে। ইতিমধ্যে তিনিগৰাকী ছাত্রী শিলিগুড়ি থকার সম্ভেদ পাইছে আরক্ষী। শিলিগুড়ি আরক্ষীর যোগাযোগ করে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে আরক্ষী। শিলিগুড়িত সম্ভেদ পাত উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিয়াল। কোনো মানব সরবরাহকারী চক্র কবলত পড়ার সন্দেহ করা হয়েছে। নুনমাটির তিনিগৰাকী কিশোরী শিলিগুড়ি থাকার সন্ধান লাভ করা হয়েছে। ইতিমধ্যে মহানগর আরক্ষী শিলিগুড়ি আরক্ষীর সঙ্গে সংযুক্ত হয়েছে, যোগাযোগ স্থাপন করেছে। তিনিগৰাকী ছাত্রীর উদ্ধার অভিযান চলাই থাকা হয়েছে। নারী সরবরাহকারীর কবলত পড়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে তিনিগৰাকী কিশোরী, যে ঘটনায় এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। ইয়ার পূর্বে মহানগরীর নুনমাটি অঞ্চলের পৰা বহু কিশোরী নিরুদ্দেশ হয়েছিল। আর এনেদরে নারী সরবরাহকারী চক্র এনেদরে তৎপর হয়ে আছে, সক্রিয় রূপত বর্তমান বিভিন্ন কাম কাজ চলাই গেছে, আর যে ঘটনায় এই মুহূর্তে সকলকে ভবাই তুলেছে।
ইফালে মৰিয়নীৰ পৰাও প্ৰায় এমাহ ধৰি সন্ধানহীন হৈ আছে দুই ছাত্ৰী। মৰিয়নীৰ খৰিকটীয়া চাহ বাগিচাৰ 8 আৰু 12 বছৰীয়া দুই ছাত্ৰী বিগত প্ৰায় এমাহ ধৰি সন্ধানহীন হোৱা ঘটনাই তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি কৰিছে। বাগিচাখনৰ জংঘল বস্তিৰ 5 নম্বৰ লাইনৰ বেঞ্জামিন মুণ্ডাৰ 12 বছৰীয়া কন্যা মাৰ্গাৰেট মুণ্ডা আৰু পিত্ৰুছ মুণ্ডাৰ 8 বছৰীয়া কন্যা এলিনা মুণ্ডা যোৱা 29 মে'ৰ পৰা সন্ধানহীন হৈ আছে। পঞ্চম আৰু তৃতীয় শ্ৰেণীত অধ্যয়নৰত কৰা ছাত্ৰী দুগৰাকী 29 মে'ত ঘৰৰ পৰা ফুৰিবলৈ ওলাই গৈছিল, কিন্তু আজি পৰ্যন্ত ছাত্ৰী দুগৰাকী ঘৰলৈ উভতি নাহিল। আজিলৈকে ছাত্ৰী দুগৰাকীৰ সন্ধান উলিওৱাত ব্যৰ্থ হৈছে মৰিয়নী আৰক্ষী। স্থানীয় ৰাইজৰ সন্দেহ, ছাত্ৰী দুগৰাকী কোনো দুষ্ট চক্ৰ বা মানৱ সৰবৰাহকাৰীৰ কবলত পৰিছে। মন কৰিবলগীয়া যে মৰিয়নীৰ চাহ বাগিচা অঞ্চলত শেহতীয়াকৈ শিশু অপহৰণৰ অপচেষ্টা চলোৱাৰ কেইবাটাও ঘটনা সংঘটিত হৈছিল। তাৰিখতো আমিতো কামলৈ গুচি গৈছিলোঁ। 29 তাৰিখত মানে স্কুল ছুটি আছিলে, সেইটো কাৰণে মানে ছোৱালীটো মোৰ চোতালত খেলি আছিলে। তো কি মন কি কথা সিহঁতক বুজা পোৱা নাই, মানে কৈছে যে মানুহ যে ঘৰৰ পৰা ওলাই গৈছে ছোৱালীৰ লগত। কিবা লৈ গৈছে নেকি সিহঁতে কাপোৰ কানি নিছে নেকি? কাপোৰ কানিতো মোৰ ছোৱালীটো লিয়া নাই। তো মোৰ ঘৰৰ ওচৰতে এটা ছোৱালী মানে মোৰ ডাঙৰ মানে দাদা ভাগৰ ছোৱালী এটা গৈছে, মানে তাৰ 12 বছৰ হৈছে, সি ওলাই গৈছে মানে তাৰ লগতে, মানে একেলগতে থাকে, একেলগতে খেলি থাকে, একেলগতে গৈছে। ইফালে শোণিতপুৰ জিলাৰ ঢেকিয়াজুলিৰ ৰামনাথপুৰৰ পৰাও সন্ধানহীন হৈছে এগৰাকী 19 বছৰীয়া যুৱতী। 19 জুনত নিজ ঘৰৰ পৰাই আশ্চৰ্যজনকভাৱে সন্ধানহীন হয় মঞ্জিতা বাৰ্লা নামৰ যুৱতীগৰাকী। পৰিয়ালৰ লোকে ঢেকিয়াজুলি থানাত এজাহাৰ দাখিল কৰে যদিও কোনো ধৰণৰ সুংসূত্ৰ উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষীয়ে। যুৱতীগৰাকীৰ নিৰুদ্দেশক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে পৰিয়াল। বৰষুণ হৈ আছে, খিৰখিৰিয়া বৰষুণ, তেনেকুৱাতে সোনকালে ভাত পানী খাই শুই আছোঁ, দৰ বিচনাত পৰি আছোঁ। তাৰ অলপ আগত গাড়ী এখন ইফালে গ'ল আমাৰ এইটো ৰাস্তাত, 2-3 মিনিট পিছত গাড়ীখন ঘূৰি আহি গাড়ীটো পাৰ হৈ গ'ল। তাৰপিছত এই আমি খোজ কৰিলোঁ কি গাড়ী নেকি, অঁ গাড়ী। তাৰপিছত 1-2 মিনিট পিছত ছোৱালী বিচনা হৈ পাৰ হৈ চাইছে যে এই ছোৱালী নাই। তেতিয়া মোকো মাতিলে যে উঠোন উঠ বোলে, হেৰি ছোৱালী নাই নহয়, মানুহ নাই, ক'ত গ'ল? তাৰপিছত ময়ো দৌৰি উঠি ইফালে ইফালে মাতিছোঁ, বিচাৰিছোঁ, দৌৰিছোঁ ৰাস্তা ফালে, নাই মানুহ নাই, বিচাৰি আজিলৈকে মানে বিচাৰিয়ে নাপালোঁ। আপোনালোকে থানাত কিবা জনাইছেনে? অঁ মই এজাহাৰ এখন জনাইছোঁ 20 তাৰিখত। হয়, থানাৰ পৰা কি কৈছে? থানাৰ পৰা কৈছে আমি চেষ্টা চলাই আছোঁ বাৰু, আমি যিমান পাৰোঁ চেষ্টা চলাম। আনহাতে বিশ্বনাথৰ হেলেমৰ পৰাও সন্ধানহীন হৈ আছে এগৰাকী ছাত্ৰী। শনিবাৰৰ পৰাই সন্ধানহীন হৈছে ৰাইনা দত্ত নামৰ ছাত্ৰীগৰাকী। সন্ধানহীন ছাত্ৰীগৰাকীৰ বয়স 16 বছৰ। ছাত্ৰীগৰাকীৰ সম্ভেদ পালে যোগাযোগ কৰাৰ আহ্বান জনাইছে পৰিয়ালে। কোনো লোকে সম্ভেদ লাভ কৰিলে 7002058 69 অথবা 9101327 2 7 9 7 নম্বৰত পৰিয়ালৰ সৈতে যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনাইছে। বিশ্বনাথৰ হেলেমৰ পৰা সন্ধানহীন হৈ আছে এইগৰাকী ছাত্ৰী। ৰাইনা দত্ত নামৰ ছাত্ৰীগৰাকীৰ সম্ভেদ লাভ কৰিলে পৰিয়ালে 2টা ফোন নম্বৰ জনাইছে। 2টা ফোন নম্বৰত যোগাযোগ স্থাপন কৰিবলৈ ৰাইজক আহ্বান জনাইছে। কোনো লোকে যদি সন্ধান লাভ কৰে নিৰুদ্দিষ্ট ছাত্ৰীগৰাকীৰ, ফোন নম্বৰ 2টা হৈছে 7002058569 আৰু আনটো নম্বৰ হৈছে 9101372797 নম্বৰত পৰিয়ালৰ সৈতে যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনাইছে। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। প্ৰথমবাৰ বাগানৰ সকলে লগাইছে।
স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। আৰক্ষীৰ প্ৰহাৰক ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আৰক্ষী আয়ুক্ত। নিউজ এইটিনৰ বাতৰিৰ পাছতে তদন্তৰ নিৰ্দেশ আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ। বশিষ্ঠ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ লগতে সহকাৰী আৰক্ষী আয়ুক্তক বিষয়টো তদন্তৰ নিৰ্দেশ দিছে। আজি দিনৰ 2 বজাত আৰক্ষী আয়ুক্তৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ দিয়া হৈছে 3 উপ পৰিদৰ্শকক। আৰক্ষী আয়ুক্তৰ কাৰ্যালয়ত হাজিৰ হ'ব লাগিব উপ পৰিদৰ্শক তীৰ্থ ডেকা, পৰাগ বৰ্মন আৰু ধন তামুলী। 3জন বশিষ্ঠ থানাৰ উপ পৰিদৰ্শকে সুৰাপান কৰি বেয়াকৈ মাৰপিট কৰিছিল বশিষ্ঠ 3জন যুৱক আৰু এগৰাকী মহিলাক। আৰক্ষীৰ উপ পৰিদৰ্শক কেইজনে এগৰাকী মহিলাকো প্ৰহাৰ কৰিছে। এই ঘটনাৰ পাছতে আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই ঘটনাৰ তদন্তৰ নিৰ্দেশ দিছে। 3 আৰক্ষী বিষয়াই এনেদৰে এগৰাকী মহিলাক আক্ৰমণ কৰা ঘটনা, এই নিকৃষ্ট কাণ্ডৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া অব্যাহত থকাৰ মাজতে নিউজ 18ত বাতৰি সম্প্ৰচাৰৰ পাছতে আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ কঠোৰ নিৰ্দেশনা। ঘটনাটো তাতে কালি ৰাতি আমাৰ আৰক্ষী 3জনমান মানুহ গৈছে, গৈ পেলাই তাতে কিবা গা ধোৱালৈ কাজিয়া এটা হৈছে। গতিকে আমি চাই আছোঁ, এইটোতো দোষী যি হ'ব সি শাস্তি পাব। তাৰপৰা তেওঁলোকে কিবা ৰাতি 2টা বজাত গা ধুব গৈছে বুলি কৈছিলে, তাতে কোনোবা ল'ৰা দুটাই আহি পেলাই দাবী ধমকি দিছিলে। কিন্তু একচুৱেলি প্ৰথম ঘটনাটো হ'ল তেওঁলোকৰ এটা, হয়তো তেওঁলোকেও নাজানে কোন কি পক্ষ হৈছিলে, যিহেতু তেওঁলোকেও আৰক্ষীৰ পোচাকত নাছিল। গতিকে হয়তো ভুল বুজাবুজি বা এনেকুৱা কিবা প্ৰথম অৱস্থাত তেনেকুৱা হৈছিলে, কিন্তু পিছত যিটো মাৰপিট ঘটনা হৈছে, কিবা কোনোবাই দুখ পাইছে, ইঞ্জিয়ৰ্ড হৈছে, গতিকে যি ধৰণৰ আইনগত ব্যৱস্থা হ'ব তেনেকৈ হ'ব। সুৰা সেৱন কৰি আছিলে বুলি অভিযোগ তেনেকুৱাটো এতিয়ালৈকে আমি পোৱা নাই। ডিউটিত আছিলে নেকি 3 বিষয়া? ডিউটিতে চাওক, পুলিচৰ কালি এতিয়া যিহেতু অম্বাবাচী মেলা চলি আছে, তাতো আছে, ডিউটিতো আছে, ডিউটিত নাই বুলি মই ক'ব নোৱাৰোঁ। কিন্তু তেওঁলোকে কিয় তাত গৈ তেনেকৈ গা ধুব গ'ল, সেইটো তেওঁলোকক সোধপোচ কৰিলে পুনৰ গোট পোৱা যাব। তেওঁলোকৰ দোষী পোৱা যায় ডেফিনেটলি লোৱা হ'ব, এইটো ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক আমি অৱগত কৰিছোঁ। সেইখিনি চোৱা যাব, সেইখিনি গোটেইখিনি এনকোৱাৰি কৰা যাব, তাত যদি কিবা আছে। কাৰণ কথাটো হ'ল মহিলা পুলিচৰ, তাততো পুলিচৰ একচনেই হোৱা নাই, গতিকে তাত মহিলা পুলিচৰ, আমি যদি নৰ্মেল মানুহৰ হোৱা কাজিয়া নিচিনাকৈ হৈছে, যিহেতু তেওঁলোক ইউনিফৰ্মত নাছিল বুলি কৈ আছে, গতিকে তাত মহিলা পুলিচ বা মহিলা পুলিচ আছে নে নাই সেইটো তাৰ কথা নাই। আজি মহা অম্বুবাচী মেলা চতুৰ্থটো দিন। আজি অম্বুবাচী নিবৃত্তি, নিশা 9:07 অম্বুবাচী নিবৃত্তি হ'ব। আজি নিশা নিবৃত্তি যদিও কাইলৈ পুৱা নিত্য পূজাৰ অন্তধে মুকলি কৰা হ'ব মা কামাখ্যা মন্দিৰৰ মুখ্য দ্বাৰ। আৰু মেলাস্থলীত কামাখ্যা ধামত আছে আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাস। দীপাংকৰ, জনসমুদ্ৰ কেনেকুৱা, ভক্তিৰ সাগৰৰ ৰূপ কেনেকুৱা এই মুহূৰ্তত নীলাচলৰ বুকুত? নিশ্চয় জয়ন্ত, আমি ৰাতিপুৱাৰ পৰা পৰিৱেশ দেখুৱাই আছোঁ আৰু এই মুহূৰ্ততো আমি দেখিবলৈ পাইছোঁ যে একেবাৰে জনসমুদ্ৰ পৰিৱেশ, লোকে লোকৰ আন্য, আৰু প্ৰায় অনুমান কৰা হৈছে যে আজিও প্ৰায় 4-5 লক্ষাধিক ভক্তৰ সমাগম ঘটিব। আৰু এই মুহূৰ্তত পলাছে এয়া মূল প্ৰৱেশদ্বাৰখন দেখুৱাব, য'ত কেৱল আমি দেখিছোঁ অহৰহ কেৱল মানুহ আহিছে। আৰু যি এই লোকবিশ্বাস বা আমি বছৰে বছৰে যিদৰে এই অম্বুবাচী মেলাত আমি এই ধৰণে মানুহ ঠাক খাই পৰা এটা পৰিৱেশ দেখিবলৈ পাওঁ, সেই একেই অনুৰূপ দৃশ্য এইবাৰ খালি কিছু এটা ব্যতিক্ৰমী আমি দৃশ্য দেখিছোঁ যে এইবাৰ যি যান বাহনৰ আহ যাহ, যি তলৰ পৰা আমি সচৰাচৰ দেখোঁ যে বাহন আহে, বাহনত সাধাৰণ লোক আহিবলৈ এক প্ৰকাৰ সুবিধা থাকে, সেই সুবিধাটো এইবাৰ প্ৰদান কৰা হোৱা নাই। তাৰ বিপৰীতে যদি আমি চাওঁ যে খোজকাঢ়ি সাধাৰণ জনতা, সাধাৰণ ভক্ত দৰ্শনাৰ্থী বৰ্তমান এইদৰে মা কামাখ্যা ধামত আহি উপস্থিত হৈছে। আৰু শক্তিপীঠত এইবাৰ চেণ্ডেল জোতা অবিহনে তেওঁলোকে খালী ভৰিৰে 4 কিলোমিটাৰৰ যি দূৰত্ব, সেই দূৰত্ব তেওঁলোকে অতিক্ৰম কৰিছে। আৰু আমি কিছু আগুৱাই গৈ আছোঁ, মন্দিৰৰ যিটো পৰিক্ৰমা আছে সেই পৰিক্ৰম আমি দেখুৱাম যে কিদৰে বৰ্তমান একাংশ লোক আহিছে। আৰু কিছু আমি মনৰ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, কাৰণ ফটো উঠি নিজৰ এই স্মৃতি তেওঁলোকে মোবাইলত সজীৱ কৰি ৰখাৰো এক প্ৰকাৰ চেষ্টা চলাইছে। বাইদেউসকল ক'ৰ পৰা আহিছে আপোনালোক? নগাঁও, কাজিৰঙা, নগাঁও আটাই মিলি ন? কেনেকুৱা লাগিলে? বছৰেকীয়াভাৱে আহে নে আহি? নাহোঁ, বহুত বছৰ মূৰত আহিছোঁ, ইমান চিনি নাপাওঁ, বহুত বছৰ আগতে আহিছোঁ। কেনেকুৱা পালে? ভালেই লাগিছে, কিন্তু চিনি নাপাওঁ কাৰণে আকৌ এবাৰ পাক দিবলগীয়া হ'ল। ভালেই হৈছে, মাক প্ৰদক্ষিণ কৰা হ'ল আৰু ভাল হৈছে। কি পায় এনেকুৱা মাক, কি বিশ্বাসত লোৱা যায় যে আমি সেৱা কৰিছোঁ বা ধৰি লওক যিটো লোকবিশ্বাস, কি ক'ব? আমি আৰু সেইটোৱে সকলোৱে ভাল হোৱাটোৱে বিচাৰোঁ, সেইটোৱে কৈছোঁ। কেনেকুৱা অভিজ্ঞতা? বহুত ভাল, ভাল লাগিছে বহুত। আকৌ আগলৈও মায়ে আনিলে আকৌ আহিম, সেইটোৱে।
আমি মা কামাখ্যার ধাম দেখাই লৈছো প্রথমে, কারণ এই মুহূর্তে যে পূর্বে আমি দেখো কিছু সজাই বড়াই তোলা হয় মন্দির চৌহদ, কিন্তু এইবার কিছু কিছু ব্যতিক্রম দেখবলে পাওয়া গেছে প্রতিটি ক্ষেত্রে, কারণ মাত্র 6 লক্ষ যে কোটি টাকার মাত্র বাজেট, সেই বাজেটের ভিতরে পর্যটন বিভাগে যেধরনেরলোকে এই জাকত জিলিকা করব বিচারিছে অম্বুবাসী মেলাখনি, কিন্তু তারও কিছু ব্যতিক্রমী আমি ছবি দেখিছো। বিভিন্ন সাধুসন্ত আহিছে, আমি বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্রর মায়াজালখনো যন্ত দেখাইছো, কারণ যে লোকবিশ্বাস যে তন্ত্র মন্ত্র মায়াজালের মাজত আলৌকিক যে শক্তিরে এক প্রকার ভরপুর হয়ে পড়া পরিবেশ, এই ধরনের পরিবেশ এখন দেখবলে পাওয়া যায় অম্বুবাসী মেলাত। আর আজি প্রায় নিশা 9:07 নিবৃত্তি আছে, যদি নিশার ভাগত চাও তেতিয়াহলে মার প্রতিমা নিশা স্নান করার যে পর্ব থাকে সেয়া অনুষ্ঠিত হব, আর ঠিক রাতেপার ভাগত কাইলৈ রাতেপা 4 বজাৰ সাধারণ ভক্ত আর দর্শনার্থীর ভাবে মুক্তি দ্বার মুক্তি করে দিয়া হব। গতি আমি সাংঘাতিক ভিড় দেখি, আর যা কাইলৈ পর্যটন বিভাগে যে পরিসংখ্যা জানাইছে যে প্রায় 12 লক্ষাধিক ভক্তর সমাগম ঘটিছে যা 3টা দিনত, অর্থাৎ প্রবৃত্তির পর আমি নিবৃত্তি সময় যদি চাও তো প্রায় 15 লাখ ভক্তর সমাগম ঘটিব, আর প্রতি বছরে যদি চাও আমি 10-15 লাখ ভক্ত সমাগম ঘটে। এইবার কিছু কিছু ব্যতিক্রমী একটা পরিবেশ দেখি, তার মাজতে আজি দুপুরিয়া 12 বজালৈকে যে যজ্ঞর একটা পর্ব থাকে সেই যজ্ঞর পর্বখন ইতিমধ্যে সমাপ্তি ঘটিছে, আর অন্তিমটো দিন আর খুব একটা সুন্দর অভিজ্ঞতা বিভিন্নজন আগবাড়ি আহিছে, বছেরিকা যুদ্ধ ভক্ত আহে কাইলৈর বাবে অধীরাগ্রহরে বাট চাইছে, আর আমি বিদেশি ভক্ত পাইছো, আমি ইংল্যান্ডের 2 এগারী মহিলার রাতেপা কথা পাতিছিল, সচাকই আপ্লুত হয়ে পড়ছে, অভিভূত হয়ে পড়ছে, কারণ এই মেলাখনিত প্রথমবারের আহিছে আর এই ঠাক খাই পড়া লোকের মাজতর নিজের অভিজ্ঞতা সমূহ শেয়ার করেছে। গতি জয়ন্ত আমি পরবর্তী সময়ত পরিবেশ সমূহ দর্শকসল দেখাই যাম, আর এই মুহূর্তে আমি অম্বুবাসী মেলার যে নিবৃত্তি পর্ব বেশিক্ষণ নাই, সন্ধ্যার ভাগত আর একাধিক ভক্তর সমাগম হওয়ার একটা সন্দেহ করা হয়েছে, গতি পরবর্তী সময় আমি আরো অধিক আমি দৃশ্যাঙ্ক দর্শকসল দেখাই যাম। জয়ন্ত নিশ্চয় দীপাঙ্কর, কারণ প্রচন্ড গরমক নেওচিও এনেদরে লাখ লাখ ভক্তর আগমন ঘটিছে কামাখ্যা ধামলৈ, কামাখ্যা দেবীর দুয়ারদলিত উপস্থিত হয়েছে দেবীর আশীষ বিচারি, এনেদরে বীর দি বাট নোপা পরিবেশ আজির দিনটিতে অব্যাহত আছে। দীপাঙ্কর ধন্যবাদ জানাইছো আপনাক, আমি পরবর্তী বুলেটিনত পুনৰ সংযুক্ত হম। রাজ্যত পুনের আরম্ভ রেশনেলাইজেশন প্রক্রিয়া, গ্রীষ্মবন্ধর ভিতরতে সম্পন্ন হব শিক্ষকর বদলীকরণ প্রক্রিয়া, বদলীকরণ প্রক্রিয়া আরম্ভ করার পূর্বে শিক্ষকলে গুরুত্বপূর্ণ নির্দেশনা, মাধ্যমিক সঞ্চালক মমতা হোজাইয়ে জারি করেছে নির্দেশনা। এই নির্দেশনা অনুসরি প্রতিগী শিক্ষকে শিক্ষা সেতুত আপলোড করব পাঠদান করা বিষয়ের নাম, শিক্ষকর একক বদলীকরণের মজুত থাকা 10,000 অধিক আবেদন নিষ্পত্তির বাবেই এই নির্দেশনা, শিক্ষা বিভাগের শীর্ষ সূত্রই এই তথ্য সদরি করেছে। আমি পুনৰবাৰ উল্লেখ করব বিচাৰিছো, রাজ্যত পুনৰ আৰম্ভ হব ৰেশনেলাইজেশন প্রক্রিয়া, গ্রীষ্মবন্ধৰ ভিতৰতে সম্পন্ন হব শিক্ষকৰ বদলীকৰণ প্রক্রিয়া, বদলীকৰণ প্রক্রিয়া আৰম্ভ করার পূর্বে শিক্ষকলৈ গুরুত্বপূর্ণ নির্দেশনা, মাধ্যমিক সঞ্চালক মমতা হোজাইয়ে জারি করেছে নির্দেশনা, আর এই নির্দেশনা অনুসরি প্রতিগী শিক্ষকে শিক্ষা সেতু এপত আপলোড করব পাঠদান করা বিষয়ের নাম। রাজধানী শহর দিল্লী হওয়া জলসংকটের পরিত্রাণ বিচারি অনশনত বহা আপন মন্ত্রী আতিশি অসুস্থ হয়ে পড়েছে। 21 জুনের জলসংকটের অনশনত বহিছিল দিল্লির আপ সরকারের জলমন্ত্রীগিয়ে, বিজেপি শাসিত হারিয়ানা সরকারক দিল্লী পানি এরি দিয়ার দাবিত অনশনত বহিছিল আপর মন্ত্রী আতিশি। অনশনের মাজতে সোমবারে অসুস্থ হয়ে পড়া আতিশিক ততাতয়াক দিল্লির এল এন জে পি হাসপাতাল ভর্তি করা হয়, সুগার লেভেল হ্রাস পাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মন্ত্রীগী। 43 বছরীয় মন্ত্রীগীক এল এন জে পি হাসপাতালের আইসিউত ভর্তি করা হয়েছে, বিগত 5 দিন ধরে পানিও গ্রহণ করা নাছিল মন্ত্রীগিয়ে, দিল্লির জলসংকটক অনির্দিষ্টকালীন অনশনত বহিছিল আতিশি। উল্লেখযোগ্য যে হারিয়ানায় পানি এরি নিদিয়ার বাবে দিল্লীত এতিয়া প্রবল জলসংকটে দেখা দিছে। ইয়ার সঙ্গে সময় হল দুপুরের সংবাদের বিদায় লওয়ার, নমস্কার। এইটো মাই থান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। এইটো মাই থান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথ এন্ড স্টিল।